আছে নেকি? গুরু শিষ্যর পবিত্র সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থীর প্রেমর সম্পর্ক, যৌন নির্যাতনের অভিযোগ প্রতি অভিযোগের দরে অবাঞ্ছিত ঘটনায় নষ্ট করেছে শৈক্ষিক পরিবেশ। রাজ্যত ব্যাপক হারত বাড়িছে এনে ঘটনা। এনে পরিস্থিতির তীব্র মানসিক চাপত পড়েছে অভিভাবক। ভুল কোট জগরিয়া কোন আর কিয়? এসমূহ ঘটনায় উদ্বিগ্ন করেছে বৌদ্ধিক সমাজ। সামাজিক মাধ্যমত এবার খলকনি তুলিছে কলেজিয়া ছাত্রীর শিক্ষকর প্রেম আলাপে। এখেতে দুখন দুখন স্কুলের সচিব, এখন মাস্টার, হোয়াটসঅ্যাপত প্রেম লীলা, দিনত গুরু শিষ্য, নিশা হলে হয়ে পড়ে প্রেমিক প্রেমিকা। প্রেমলীলার মাজতো পিতৃতুল্য প্রেমিকে ছাত্রীক দিবলে পাহরা নাই উপদেশমূলক বাণী। প্রেমিকা একাদশ শ্রেণীর ছাত্রী, প্রেমিক ব্যক্তিগত খণ্ডর বরছালি আঞ্চলিক জাতীয় বিদ্যালয়ের প্রধান সচিব তথা শিক্ষক আব্দুল রহিম। পিছে শিক্ষক আর ছাত্রীর এই প্রেমলীলা হজম নকরে একাংশ লোকে। শিক্ষক আব্দুল রহিমর বিরুদ্ধে ছাত্রীগুলো অশ্লীল মেসেজ প্রেরণের অভিযোগ। আব্দুল রহিম স্যার, তেখেতে তার মানে অশ্লীল এজন সিহতর ফার্স্ট ইয়ারের ছোৱালী এজনীক ছাত্রী, তেখেতরে ছাত্রী, তেখেতর ছাত্রীক অশ্লীল মেসেজ। অভিযোগ মতে ধোয়া তুলসীর পাত নহয় শিক্ষক আব্দুল রহিম। পূর্বে এগারী ছাত্রীক অন্তঃসত্ত্বা করে রঙাঘরের আলহী হবলগিয়া হয়েছিল শিক্ষক আব্দুল রহিম। হাজোর ধীরাজ দাসর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।